সমুদ্রপথে চলাচলকারী পণ্যবাহী জাহাজের ভাড়া কমেছে 50%। করোনার সময় আন্তর্জাতিক রুটে জাহাজের ভাড়া অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় বিশ্বব্যাপী পণ্যের দাম বাড়তে শুরু করে। এখন অনেকটাই কমেছে ভাড়া, কিন্তু দেশের বাজারে তার প্রভাব পড়েনি। ইফরাজ নূরের ক্যামেরায় রফিকুল বাহারের বিশেষ রিপোর্ট। আমদানি নির্ভর বাংলাদেশে জাহাজ চলাচলে প্রধান তিনটি রুট হল চট্টগ্রাম চীন, চট্টগ্রাম ইউরোপ ও চট্টগ্রাম আমেরিকা। মূলত চীন থেকে পণ্য আমদানি বেশি হলেও রপ্তানির প্রধান রুট দুটি হল ইউরোপ ও আমেরিকা। মহামারী করোনা শুরুর কয়েক মাস পর 2020 সালের মাঝামাঝি থেকে পণ্যবাহী জাহাজের ভাড়া লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। ভাড়া বাড়ার এই প্রবণতা গত বছরের ডিসেম্বর পর্যন্ত অব্যাহত ছিল। জাহাজের সংখ্যার তুলনায় আমদানি রপ্তানি পণ্যের পরিমাণ কমে যাওয়ায় চলতি বছরের জানুয়ারি থেকে ভাড়া আবার কমতে থাকে। বিশ্বব্যাপী মন্দা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ব্যাপকভাবে কমতে শুরু করেছে ফেব্রুয়ারি থেকে, যা কমে প্রায় অর্ধেকে ঠেকেছে। আমাদের ডিমান্ডটা দিনকে দিন পড়ে যাচ্ছে, মানে এক্সপোর্ট ভলিউমটা ফ্রম এশিয়া টু ইউরোপ এবং এশিয়া টু ইউএসএ কমে যাচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে যে ক্যাপাসিটি যেহেতু বেশি এবং ডিমান্ড যেহেতু কম, রেটটা পড়ে যাচ্ছে। জাহাজ মালিকদের স্থানীয় এজেন্টদের সূত্রে জানা যাচ্ছে, কন্টেইনার ও বাল্ক দুই ধরনের জাহাজের ভাড়া আন্তর্জাতিক রুটে এখন কমতির দিকে। আন্তর্জাতিক শিপিং সংবাদের জন্য পরিচিত মেরিটাইম নিউজে গত 23 সেপ্টেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হচ্ছে, সর্বোচ্চ ভাড়া থেকে 59% কমেছে জাহাজ ভাড়া। একই প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে ভাড়া কমেছে 10.4%। জাহাজের ফ্রিকোয়েন্সি কমে যাবে, ব্ল্যাঙ্ক সেলিং শুরু হবে, জাহাজ কমায় ফেলতে হবে, কারণ শুধু শুধু অপারেটিং কস্ট বাড়ায় তো লাভ নেই। জ্বালানি ও ভোজ্য তেল, চিনি, গম সহ নিত্যপণ্য চট্টগ্রাম বন্দরে খালাসের পর আমদানি মূল্যের সঙ্গে জাহাজ ভাড়া যোগ করেই শুল্ক পরিশোধ করার বিধান রয়েছে। অর্থাৎ জাহাজ ভাড়া কমলে স্বাভাবিকভাবেই পণ্যমূল্য কমে যাওয়ার কথা। ব্যবসায়ীরা ইনিশিয়েটিভ নেওয়া উচিত যারা ইম্পোর্ট করছে, অ্যাট দ্য সেম টাইম গভর্নমেন্টেরও একটু সুপারভাইজ করা উচিত। শিপিং ব্যবসায়ীরা বলছেন, সামনে জাহাজ ভাড়া আরও কমবে, সেই ক্ষেত্রে সাধারণ ভোক্তারা আদৌ সুফল পাবেন কি না সেটি নির্ভর করছে সরকার ও ব্যবসায়ী সংগঠনগুলোর মনিটরিংয়ের উপর। রফিকুল বাহার, একুশে টেলিভিশন, চট্টগ্রাম।